আসসালামু আলাইকুম। কোরআনের প্রত্যেক সূরা তেলাওয়াত ও পাঠের আলাদা আলাদা সওয়াব ও ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনের সর্বাধিক দীর্ঘ সূরা সূরা বাকারা তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। সূরা বাকারার আয়াত সংখ্যা 286। কোরআনের প্রায় তিন পারা জুড়ে ব্যাপ্ত এই সূরা। কোরআনের সব থেকে বড় আয়াত এই সূরার 282 নম্বর আয়াত। মাদানী সূরাগুলোর মধ্যে গণ্য করা হয় সূরা বাকারাকে। এই সূরা পাঠে বিশেষ বরকত লাভ হয়, যা মানুষের দুনিয়া ও পরকালের জীবনে কল্যাণ বয়ে আনে। এই সূরা পাঠ থেকে বিরত থাকলে কিয়ামতের দিন যখন এই সূরার বরকত ও বিনিময় দেখবে, তখন মানুষ আফসোস করবে কেন এই সূরা পড়েনি। বিভিন্ন হাদিসে সূরা বাকারার ফজিলতের কথা বলা হয়েছে। নিম্নে কিছু বর্ণনা তুলে ধরা হলো। হযরত আবু উসামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য সাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে। তোমরা দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো। কিয়ামতের দিনে দুটি সূরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি, যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। আর তোমরা সূরা বাকারা পাঠ করো। এই সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ। মুসলিম হাদিস। হযরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল বাকারার শেষের এই দুটি আয়াত পড়বে তা ওই রাতে সেই ব্যক্তির জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী ও মুসলিম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরখানা বানাবে না, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সহিহ মুসলিম হাদিস। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুতাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আ-উনজিলা ইলাইকা ওয়া মা আ-উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম। এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী ফরেজগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যা সূরা বাকারা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত সহ ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার প্রকৃত ঈমান লাভ ও আখিরাতের সব কল্যাণ লাভের তাওফিক দান করুন। সুতরাং হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদা পাওয়ার তাওফিক দান করুন। আমিন। থ্যাংকস ফর ওয়াচিং।